আসসালামু আলাইকুম। আমরা বায়ু প্রবাহ পড়ছিলাম। এই লেকচারে সমুদ্র বায়ু, মৌসুমী বায়ু এবং স্থলবায়ু নিয়ে কথা বলবো। এখানে যে টেক্সট গুলো আছে আপনারা একটু পড়ে নেবেন, আমরা দুটি চিত্র ব্যাখ্যা করব। প্রথমেই সমুদ্র বায়ু, সূর্য এখানে কিরণ দিচ্ছে। যদি পাশাপাশি স্থলভূমি এবং জলভূমি থাকে তাহলে এই স্থলভূমিটা দ্রুত গরম হয়ে যায় দিনের বেলা। যেহেতু এইখানে পানি আছে সমুদ্রের মধ্যে, এই পানির উপরে সূর্যের আলো পড়লেও ঠিক ওই রকম গরম হয় না, এইখানকার বাতাসটা উত্তপ্ত হয়ে যায়। তাহলে উত্তপ্ত হলে কি হবে, এই বাতাসটা উপরের দিকে চলে যায়, আর উপরের দিকে চলে গেলেই এখানে নিম্নচাপ সৃষ্টি হয়, মানে ফাঁকা জায়গার সৃষ্টি হয়। এই ফাঁকা জায়গা পূরণ করে সমুদ্র অঞ্চল থেকে বাতাস এসে, তার মানে দিনের বেলা কি হচ্ছে, সমুদ্র থেকে বাতাসটা স্থলভূমির দিকে প্রবাহিত হচ্ছে, এটাই হচ্ছে সমুদ্র বায়ু। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি স্থলবায়ু। যখন রাত হয়ে যায় তখন এই যে ভূপৃষ্ঠ খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, মানে তাপটা ছেড়ে দেয়, কিন্তু জলভাগটা ওইভাবে তাপটা ছাড়তে পারে না। তখন এই সমুদ্র এবং স্থলভাগের তুলনায় সমুদ্রটাই বেশি উত্তপ্ত থাকে। তো তখন এখানে যেহেতু বাতাসটা ঠান্ডা থাকে, তো বাতাসটা নিচের দিকে চলে আসে না, তো নিচের দিকে চলে আসার কারণে এইখানে একটা উচ্চচাপের সৃষ্টি হয় আর সমুদ্র অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়। তাহলে সমুদ্রের বাতাসটা উপর দিকে চলে যায় এবং স্থলভূমি থেকে একটা বাতাস সমুদ্রের দিকে চলে আসে, এটাই হচ্ছে স্থলবায়ু। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা মৌসুমী বায়ু ব্যাখ্যা করি। আরবি ভাষায় মৌসুম শব্দের অর্থ ঋতু। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বায়ু প্রবাহের দিক পরিবর্তিত হয় তাকে মৌসুমী বায়ু বলে। আপনি খেয়াল করবেন, বাংলাদেশে যখন শীত ঋতু থাকে তখন বাতাস উত্তর দিক থেকে প্রবাহিত হয়, আর যখন গ্রীষ্ম বা বর্ষাকাল থাকে তখন দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়। তো এটা কেন হয়? সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের ফলে কি হয়, শীত এবং গ্রীষ্মে ঋতু ভেদে স্থলভাগ ও জলভাগের তাপের তারতম্য ঘটে, সেজন্যই মৌসুমী বায়ুর সৃষ্টি হয়। এখানে আমরা উত্তরায়ণ এবং দক্ষিণায়ন এই বিষয়টাকে একটু ব্যাখ্যা করি, নচেত আপনারা বুঝতে পারবেন না। তো আমরা ধরলাম সূর্য বেচারা এইখানে, আমাদের পৃথিবীটা হচ্ছে এইখানে। তো আমরা দেখি কখনো সূর্য একেবারে দক্ষিণ কোণার থেকে উদিত হয়। পৃথিবীর মধ্যে আবার আমরা এইখানে বসবাস করতেছি, বাংলাদেশটা। তো এই ক্ষেত্রে খেয়াল করুন, সূর্য থেকে কিন্তু আমরা আলোটা পাই তির্যক ভাবে, তখন শীতকাল হয়। আবার সূর্যটা যখন একটু উত্তর কোণার থেকে উদিত হয় তখন কিন্তু আমাদের দেশে গ্রীষ্মকাল। আপনি এই তফাতটা একটু খেয়াল করবেন, প্রত্যেক দিন দেখবেন সূর্যটা কোন দিকে উঠতেছে, 2 মাস পরে 3 মাস পরে তফাতটা দেখার চেষ্টা করবেন, তখন বিষয়টা আপনার ভালোভাবে উপলব্ধি হবে। তো এই যে আমরা কিন্তু নির্দিষ্ট জায়গায় বসবাস করতেছি, কিন্তু সূর্যটা উত্তর দিকে সরে যাচ্ছে এইভাবে, তখন আমরা বেশি গরম অনুভব করতেছি। আবার যখন দক্ষিণ দিকে সরে যাচ্ছে তখন আমরা বেশি ঠান্ডা অনুভব করতেছি। সূর্য যখন দক্ষিণ দিকে যাত্রা করে সেটাই হচ্ছে সূর্যের দক্ষিণায়ন, আবার সূর্য যখন উত্তর দিকে যাত্রা করে তখন সেটা সূর্যের উত্তরায়ণ। তো এইভাবে সূর্য একবার দক্ষিণে যায়, একবার উত্তরে যায়, মানে উত্তর প্রান্তটা শেষ হলে আবার ঘুরে দক্ষিণ দিকে চলে আসতে থাকে। আসলে বিষয়টা, সূর্য এইভাবে তো ঘুরে না, পৃথিবী তার কক্ষপথে ঘুরতেছে, যে কারণে মনে হয় সূর্য একবার উত্তরে যাচ্ছে একবার দক্ষিণে যাচ্ছে। যাই হোক, এই টোটাল বিষয়টা আমরা আরেকটা ভিডিওতে ব্যাখ্যা করব, এখানে জাস্ট শুধু ধারণা দিলাম। এটা পৃথিবী। তো সূর্য যখন এইখানে থাকে তখন এই অঞ্চলটা কিন্তু বেশ ঠান্ডা থাকে। যখন ঠান্ডা থাকে এই পাশ থেকে একটা বায়ু প্রবাহ এই যে গরম অঞ্চলের দিকে প্রবাহিত হয়। সূর্য যখন এইখানে অবস্থান করে তখন এই যে এই অবস্থানটাই অনেক গরম থাকে, তখন এই পাশটা ঠান্ডা থাকে, এই জন্য এই দিক থেকে আরেকটা বাতাস প্রবাহিত হয়। একই জায়গার মধ্যে বিভিন্ন ঋতুতে তাপের তারতম্য ঘটতেছে, যার ফলে বাতাসটাও বদলে যাচ্ছে, এটাই হচ্ছে মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ। আশা করি বুঝতে পেরেছেন। এখানে বলছে উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে সূর্য কর্কট ক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়। তো আমরা এখানে একটা পৃথিবী অঙ্কন করলাম, এটা হচ্ছে নিরক্ষ রেখা, এবং এই যে উত্তর দিকে 30.5 ডিগ্রি এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। তো গ্রীষ্মকালে সূর্যটা ঠিক এইখানে লম্বভাবে কিরণ দেয়, তখন এখানে কি থাকে, প্রচন্ড গরম থাকে না, এই গরম অবস্থায় বাতাস উত্তপ্ত হয়ে উপর দিকে উঠে যায়। তখন এই যে দক্ষিণ অংশে যেহেতু সমুদ্রের ভাগ বেশি, এই জন্য এই দিক থেকে একটা বাতাস প্রবাহিত হয়, সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে, যার কারণে আমাদের এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। আবার শীতকালে কি হয়,
আমরা জানি মকর ক্রান্তির উপরে, মানে এই পাশে সূর্য লম্বভাবে কিরণ দেয়, আর আমরা তো বসবাস করি এই যে কর্কট ক্রান্তি এইখানে, তো কর্কট ক্রান্তির মধ্যে প্রচন্ড ঠান্ডা থাকে এবং এই যে এইখানে কিন্তু অনেক গরম থাকে। তো আমরা জানি ঠান্ডা থেকে গরমের দিকে বাতাসটা প্রবাহিত হবে, এই জন্য আমরা দেখি শীতকালে সাধারণত উত্তর দিক থেকে বাতাসটা প্রবাহিত হয়, যেহেতু ঠান্ডা বাতাস আমাদের দিকে আসতেছে এই জন্য আমাদের অনেক ঠান্ডা লাগে। তো আশা করি বোঝাতে পেরেছি, এখানে যে বিষয়গুলো আছে আপনি একটু পড়ে নেবেন। এখানে একটা কথা বারবার বলা হচ্ছে, উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এই জিনিসটা আমরা একটু দেখাচ্ছি উপরের চিত্রটা থেকে। এটা যদি হয় নিরক্ষরেখা তাহলে নিচেরটা হচ্ছে দক্ষিণ। খেয়াল করুন এটা এই দিকে যাচ্ছে, যাওয়ার সময় একটু হালকা বাঁক নিবে, বাম দিকে বাঁক নিবে, এই দিকে যাবে না, এইভাবে যাবে না, হ্যাঁ বাম দিকে বাঁক নিবে। তো আবার উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়, তার মানে এটা এই দিকে একটু বাঁক নিবে। এই যে পশ্চিমা বায়ু যেটা আছে এটা কোন দিকে যাবে, এটা কি এদিকে যাবে? না, আমরা জানি উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যাবে, মানে এইভাবে একটা বাঁক নিবে, এইভাবে একটু বেঁকে যাবে। তাহলে এই যে দক্ষিণ গোলার্ধে যে পশ্চিমা বায়ুটা আছে এটা কিভাবে যাবে, এটা কি এভাবে যাবে? না, এভাবে যাবে না, সে বামে বেঁকে যাবে। তো আশা করি এই যে ডান বাম বাঁক এটা আপনি বুঝতে পেরেছেন। এবার আমরা স্থানীয় বায়ুর কথা বলি। স্থানীয় বায়ুর শুধু কয়েকটি নাম দেওয়া আছে এখানে, আপনারা একটু পড়ে নেবেন। এখানে বলা হচ্ছে রকি পর্বতের চিনুক। এখন রকি পর্বতটা কোথায়, আপনি গুগল ম্যাপ থেকে সার্চ দিয়ে দিয়ে দেখবেন রকি পর্বতটা কোথায়। আমেরিকা যে আছে তার পশ্চিম পাশে রকি পর্বতের অবস্থান। আবার ফ্রান্সের কেন্দ্রীয় মালভূমি থেকে প্রবাহিত মিস্ট্রাল, এই যে মিস্ট্রাল এটা হচ্ছে বায়ুর নাম। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি সিরক্কো, ওরে কি বিদঘুটের নাম, মনে হয় দাঁত ভেঙে যাবে। এখানে বলা হচ্ছে ভারতীয় উপমহাদেশের লু। এখন যদি বলা হয় যে স্থানীয় বায়ুটা কি, কিছু গাড়ি আছে দেখবেন ঢাকা থেকে চিটাগং, ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে রংপুর, এভাবে চলতেছে, মানে এটা ন্যাশন ওয়াইড চলে। আবার কিছু গাড়ি আছে ঢাকা থেকে কলকাতা, এভাবে চলে। কিছু গাড়ি আছে শুধু আপনার এলাকাতেই চলে, মানে ওর ক্ষমতা শুধু অল্প একটু জায়গার মধ্যেই। এরকম কিছু বায়ু প্রবাহ আছে যেগুলো নির্দিষ্ট এলাকার মধ্যেই ঘুরপাক খায় বা নির্দিষ্ট এলাকার মধ্যেই তার ক্ষমতা বা তার প্রভাব বিস্তার করে থাকে। এই বাতাসগুলোই বা এই বায়ু প্রবাহগুলোই হচ্ছে স্থানীয় বায়ু। তো এখানেই শেষ করছি, আর একটা লেকচার হয়তোবা হবে আমাদের এই অধ্যায়ের উপরে। আল্লাহ হাফেজ।